عن انس رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال انس رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন من احب যে কেউ পছন্দ করে কি পছন্দ করে আইয়ুব সাতালাহু ফিরিজকিহি তার রিজিকের মধ্যে আল্লাহ প্রশস্ততা দান করুন বেশি দিক রিজিক বাড়িয়ে দিক এবং তার মধ্যে বরকত দিক অনেক সময় আছে বেশি টাকাও বরকত হয় না অনেক সময় বেশি টাকা আর বরকত হয় দুইটা একসাথে হয় অনেক সময় অল্প টাকাও বেশি বরকত হয় এই জন্য যে ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক রিজিকের মধ্যে বাড়তি হোক রিজিকের মধ্যে প্রশস্ততা আসুক ওয়ায়ুনসালাহু ফি আতারিহি এবং তার জীবন বয়সটা জীবনটার যেন লম্বা টাইম হয় অর্থাৎ বয়স বাড়ে বাড়াই কেমন এটা ভাবে ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ পালিয়াসেল রাহেমাহ সে যেন আত্মীয়তা সম্পর্কটা জোড়া দেয় ইয়াসেল অর্থ হলো সেলা মানে মিলিয়ে দেয়া আত্মীয়তা সম্পর্ক আলাদা থাকলে এটা একসাথ করে দেয়া ধরেন কীভাবে হবে এটা ইনশাআল্লাহ আলোচনা করব তাহলে এখানে একটা হাদিস যেটা আমরা পাইলাম এর অর্থ হচ্ছে যদি কোনো কেউ চায় যে তার রিজিকের মধ্যে প্রশস্তি আসুক এবং তার জীবনটা লম্বা হোক দীর্ঘ হোক অথবা বরকতময় হোক অল্প সময় অনেক সময় বেশি কাজ করতে পারে মানুষ যেমন ইবনে আবি রহমতুল্লাহ আলাই 40 বছর বাঁচছে 42 বছর বাঁচছে কিন্তু দুনিয়ার যে কাজ করছে আমি সারা জীবন পড়ে শেষ করতে পারবো না এত বেশি লিখছে মাশাআল্লাহ তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানে যে এটা চায় সেজন্য আলফালিয়াসাল রাহেমাহু আত্মীয়তা সম্পর্ক জোড়া লাগায় বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন দ্বিতীয় আরেকটি হাদিস হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে তিনি বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাহিমু মুআল্লাকাতু বিল আরশি রাহিম আত্মীয়তা সম্পর্ক এটা আরশের সাথে লটকে আছে আরশের সাথে নিজেকে লটকে রাখছে তাকুলু সে বলছে বলে দিচ্ছে মাল ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ যে আমার কাছে আমাকে জোড়া দিবে আল্লাহ তাকে জোড়া দিবে সম্পর্ক ঠিক থাকবে আল্লাহ ওমান কাতারানি কাতারাহুল্লাহ যে আমার সাথে সম্পর্ক চ্যুতি ঘটাবে আমার সাথে সম্পর্ক ঠিক রাখবে না আল্লাহ তার সম্পর্ক চ্যুতি ঘটাবে এটা দুইটা অর্থ হইতে পারে একটা হচ্ছে যে বাস্তবেই বলে এবং সেটা বলার জন্য মুখ লাগে না আপনারা জানেন যে আল্লাহ তাআলা আসমান জমিনকেও বলছে যে আমার আনুগত্য করে আসমান জমিন চান করলাম কলা তা আতাইনা তা আনুগত্য করে আসলাম সেই জন্য আল্লাহ তাআলা যেটা ইচ্ছে এটা কথা বলাইতে পারেন যে আল্লাহ আমাদের মুখ দিয়ে কথা বলেছেন হাসর দিন তিনি আমাদের হাত পা চামড়া এগুলো দিয়ে কথা বলাবেন সুতরাং কথা বলাটা রাহেম কথা বলতে পারে দ্বিতীয়ত রাহেম আরশের সাথে লেগে আছে আর সবচেয়ে আল্লাহর সবচেয়ে কাছের সৃষ্টি কোনটা আরশ আরশ আল্লাহ সবচেয়ে কাছের সৃষ্টি তারপরে জানেন যে আল্লাহ আরশের উপরে এর অর্থ হচ্ছে আরশের সাথে লেগে আছে সবচেয়ে কাছের যে জিনিসটা তার সাথে লেগে আছে এমন একটা হাদিসও আপনারা পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহ তাআলা আরশ রাহেম সৃষ্টি করেছেন তখন সৃষ্টি করেছেন তখন রাহেম আল্লাহর কোমর ধরেছেন আল্লাহর কোমর কিরকম আমরা জানি না বিশ্বাস করতে হবে যে কোমর আছে তুমি কিরকম জানি না তো কোমর ধরে বলছেন যে আমি আশ্রয় চাচ্ছি যে আমাকে মানুষ দুনিয়াতে কী করবে আমার সম্পর্ক কাটবে তখন আল্লাহ তাআলা বলছেন তুমি কি খুশি হও না যে তোমার সম্পর্ক কাটবে আমি তার সম্পর্ক কর্তন করবো যে আমার তোমার সাথে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো এটাও সহি হাদিস